আমি একটা ব্যাংকে পার্টটাইম চাকরি করছি। আজকে আমি ভীষণ খুশি, কেন জানেন? আমার প্রমোশন হয়েছে, কিন্তু শর্ত একটাই, সপ্তাহে আমাকে 5 দিন কাজ করতে হবে। মাঝে মাঝে দুটো শনিবারেও কাজ করতে হতে পারে মাসে। আর এখানেই তো আমার সমস্যা, আমার ছেলেটার কি হবে? ও মাকে ছাড়া সারাটি দিন কিভাবে কাটাবে? ওর পড়ালেখা, খাওয়া দাওয়া, খেলাধুলা, না আর ভাবতে পারছি না। এই বিদেশ বিভুঁয়ে আত্মীয় স্বজন ছাড়া আমরা কতই না অসহায়। কি যে করি, মনে হচ্ছে এবারেও অপরচুনিটিটা নেওয়া হবে না। আচ্ছা, ওর স্কুলে ফোন করে দেখতে পারি, যদি আফটার স্কুল ক্লাবে একটা স্পেস পাই। দেখি তো, হ্যালো, হাই, ইজ ইট মিসেস ওয়াটসন? হাই মিসেস ওয়াটসন, ইটস অডিটি, আমি ফারাব ইসমা। হাউ ইউ ডুইং? আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ। মিসেস ওয়াটসন, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, ডু ইউ হ্যাভ এনি স্পেস ইন ইউর আফটার স্কুল ক্লাব অ্যাট দ্য মোমেন্ট? Yes, for Farabi, in fact, from next week. Please, could you please check? Thank you. Hello? Yes? Oh, waiting list. Okay, please do. Thank you. Bye. Hold on. তুমি এসে গেছো? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আবার তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি, কোথায় একটা ভালো খবর দিব তা? আচ্ছা ঠিক আছে, সিরিয়াস ছিলাম। হ্যাঁ বাবা, আমার প্রমোশন হয়েছে কাস্টমার সার্ভিস ম্যানেজার। ওয়াও ওয়াও, কংগ্রেচুলেশনস মাই সুইটহার্ট, আই এম সো হ্যাপি ফর ইউ। এতদিনে তোমার ব্যাংক বুঝতে পেরেছে কাস্টমারদের বকাবকি করার জন্য তুমি একজন এক্সপার্ট। তুমি আবারও শুরু করলে। আচ্ছা শোনো, আমি অফারটা এখনও অ্যাকসেপ্ট করিনি, ব্যাংকের কাছে এই উইকেন্ডটা সময় চেয়েছি। তো ওরা বলেছে মানডের মধ্যে যদি কনফার্ম না করি তাহলে বাইরে থেকে কাউকে রিক্রুট করবে। কেন অ্যাকসেপ্ট করেনি? কেন, এত ভালো অফার তো বারবার আসবে না। তা তো জানি, কিন্তু আমার ছেলেটার কি হবে? ও তো এখনও ঠিক মতো খেতেই শিখলো না। আমি বরং এক কাজ করি, ওদের না করে দিই। না না না, প্রশ্নই আসে না। এত ভালো পোস্ট ছেড়ে দিও না প্লিজ। আমার ধারণা ক্যারিয়ারে অনেক উপরে উঠতে পারবে। আর বর্ণ, ও কি শুধু তোমার একার ছেলে নাকি? তো আমারও ছেলে, শনিবারগুলো আমি কভার করবো। আর বাকি 5 দিন তুমি কি চাকরি ছেড়ে দিবে? হ্যাঁ, তা কেন, ও তো স্কুলেই থাকবে 3:30 পর্যন্ত, এরপর 3 ঘন্টা। ভালো কথা, তোমার কোনো বন্ধুকে বলে দেখো না এই 3 ঘন্টা ম্যানেজ করতে পারে কি না। আর না হলে তো ডে কেয়ার আছেই, আর হলিডেগুলো আমি কভার করবো। কেমন সমাধান দিলাম? তুমি তো জানোই ডে কেয়ার আমার একদম পছন্দ না। হ্যাঁ সেটা আমারও পছন্দ না, কিন্তু অন্য উপায় না থাকলে কি আর করার। বন্ধু, নাফিসাকে ফোন করে দেখলে কেমন হয়? গুড আইডিয়া। ওর মেয়ের স্কুল তো বর্ণের স্কুলের পাশে, একসাথে যাওয়া আসা করতে পারবে, আর বাসাও কাছাকাছি, তাই না? দেখি তো, তবে ও যদি রাজি হয়। তোমার ছেলে যা দুষ্টু। হ্যালো নাফিসা। হ্যাঁ, কি খবর বন্ধু? একটা উপকার করতে পারবে? কিভাবে যে কথাটা বলি। আহা বলোই না, এত হেসিটেট করছো কেন? আসলে আমার প্রমোশন হয়েছে। ওয়াও, ভেরি গুড নিউজ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। বুঝলাম না, এত ভালো একটা খবর দিতে তুমি হেসিটেট করছিলে কেন? খুব বিপদে পড়ে গেছি বন্ধু, আমি ফুল টাইম কাজ করলে আমার ছেলেটা কোথায় থাকবে, তাই প্রথমেই তোমার কথা মনে হলো। তোমার কাছে কি ওকে কিছুদিন রাখতে পারি, যতদিন না আফটার স্কুল ক্লাবে স্পেস পাচ্ছি? আর এইটা কি ধরনের কথা, অবশ্যই রাখতে পারো, আমি ওকে ম্যানেজ করে নেব, তুমি একদম ভেবো না। ইস, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো নাফিসা, কিন্তু জানোই তো আমার ছেলেটা খুব দুষ্টু। শোনো, তুমি একদম ভেবো না, তুমি অফিস শুরু করে দাও। আর বর্ণ তো আমার ছেলের মতনই, একদম ভেবো না, কবে শুরু করবে শুধু জানিয়ে দিও।
তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা নাফিসা, অনেক অনেক ধন্যবাদ তোমায়। শোনো, ধন্যবাদ দিতে হবে না, সেলিব্রেশন পার্টি দিও, তাহলেই হবে। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ নাফিসা, অনেক ধন্যবাদ। ওহ, হোয়াট এ রিলিফ। শোনো, তোমাকে ধন্যবাদ আমাকে সাহস আর সমাধান দেবার জন্য। এটাকে বলে এক্সপার্ট ওপিনিয়ন। আমাকে ছেড়ে তোমার তো কি হবে? আহা রে, সেই শোনো, তুমি চেঞ্জ করে এসো, আমি চা দিচ্ছি। বর্ণ, ওকে ম্যাডাম, ইউর উইশ ইজ টু ম্যান। ছেলেবেলায় যদি কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে তুমি কি হবে, মাথা দুলিয়ে বলতাম বড় হয়ে ডাক্তার হব, চেয়ার টেবিল ডিসপেন্সারি দেব। কি হাস্যকর, চ্যারিটেবল আর চেয়ার টেবিলের পার্থক্যই বুঝতাম না। ম্যাট্রেস টেস্টার, ইস, আমাদের সময় যদি এই অপশনটা থাকতো তাহলে এতদিনে অনেক বড় পোস্টে থাকতাম। নারী অচেতন, ওঠো উঠো রে
ভালে প্রভাত চাইবে। মা জানো তো আজ মামি তোমাকে স্কুল থেকে পিক করতে পারবো না। আন্টি পিক করবে, আন্টির সাথে বাসায় যাবে, সুন্দর করে টেবিলে বসে খাবে। ওকে বেবি, খাবার যেন টেবিলে না পড়ে। ওকে মামি। আর শোনো, আন্টিকে বলে টিভি দেখবে, হ্যাঁ? উষার সাথে খেলবে, একদম মারামারি করবে না, মামা যেন কোনো কমপ্লেন না শুনি। ওকে মা। একটু বেশি ভালোবাসি, যাকে বেশি ভালোবাসি সে হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড।
যেমন তুমি আমাকে মামাকে অনেক ভালোবাসো করো তাই না, তেমনি ম্যালিসে তোমার একজন বেস্ট ফ্রেন্ড, বুঝতে পেরেছো? আচ্ছা যাও মামাকে বলো ডিনার তৈরি করতে, বাবা খুব হাংরি। ও বাই দ্য ওয়ে, আই গট ওয়ান মোর কোয়েশ্চেন, ইন লাভ হলে কেমন ফিল হয়? ভাগ্যিস আর নট ইন লাভ, তাহলে সবাইকে ঘুষি মেরে বেড়াতাম। আন্দোলনের সেই উত্তাল মিছিলের স্রোতে হারিয়ে যাওয়া বাবার দ্বিতীয় সন্তান আমি শাহেদ চৌধুরী। এখন বিলেতে শিক্ষকতা আর লেখালেখির পাশাপাশি একটি স্কুলে বাচ্চাদের বাংলা শেখাচ্ছি। বাংলা আমার জীবনের সাথে অদ্ভুতভাবে মিশে আছে। মা মা গো, আমার মা কোনোদিন মেনে নিতে পারেননি বাবার কখনো ফিরে আসবেন না। প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় দু কাপ চা নিয়ে বাবার জন্য অপেক্ষা করতেন। তারপর 15 বছর সেই আশা বুকে নিয়ে হঠাৎ কাউকে কোনো কিছু না বলে দু চোখ মুখলেন। মায়ের লেখার হাত ছিল অসাধারণ, এখনো তার লেখা পড়ি প্রতি রাতে। তার শান্ত নদীর মতো কণ্ঠ এখনো কানে বাজে। জানিস খোকা, আমারও খুব ইচ্ছা ছিল তোর বাবার সাথে মিছিলে যাবার, একসাথে কলা মিলিয়ে দৃঢ় কণ্ঠে আবৃত্তি করার। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। সব ইচ্ছা কি পূর্ণ হয় রে খোকা? হয় না, হয় না। Because on around the most of the country at the moment, Russian forces seem to be digging in for the winter. They're bringing all of these recruits in. ম্যানেজ করে নাও না, এই শুক্রবার আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে, ক্যান্সেল করা যাবে।
প্লিজ একটু ম্যানেজ করে নাও, এরপর এবার যাবো, আই প্রমিস। প্রতিবারই তুমি এক কথা বলো। আচ্ছা ঠিক আছে, দেখি এবার হাফ ডে ছুটি দেওয়া যায় কিনা। হ্যালো অদিতি, নাফিসা কি খবর? তো কেমন আছো? এই তো আছি। তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজকে বর্ণ কি তোমাকে প্যারিসে নিয়ে যেটা দেখিয়েছে? বর্ণ আর কি দেখাবে, আমি নিজেই দেখলাম। আচ্ছা শোনো, আজ মিস নিউম্যান বর্ণের এগেস্টে কমপ্লেন করেছিল ছুটির সময়। কমপ্লেন কি করেছে বর্ণ? আরে তেমন কিছু না, কিন্তু মিস নিউম্যানের ভাষায় হি ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়াইল ড্যামেজিং দ্য স্কুল প্রপার্টি। নাফিসা প্লিজ বলো না কি করেছে ও, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, এই স্কুলের ভেজিটেবল গার্ডেনে বাচ্চারা সবাই মিলে বিভিন্ন সবজি লাগিয়েছিল, তার মধ্যে অনিয়ন মানে পেঁয়াজ গাছও ছিল। আচ্ছা, বড় গার্ডেনে গিয়ে দু তিনটা পেঁয়াজ গাছ উঠিয়ে ফেলেছে, আর ওর সাথে ওর কিছু সাঙ্গপাঙ্গ ছিল, বিশ মিনিট হ্যান্ড সবাইকে একসাথে ধরে ফেলেছে, আর এই হলো কট রেড হ্যান্ডেড। তুমি হাসছো, আমি যে কি করবো এই দুষ্টু ছেলেটাকে নিয়ে। শোনো, এই বনুকে বকা দিও না, ওকে বুঝিয়ে বলো যেন নেক্সট টাইম এসব না করে। তুমি তো জানোই মিস নিউম্যান সামান্য ব্যাপারে কমপ্লেন করে, সেটাই। আর এটা তো তার চোখে ক্রাইম। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ ওকে নাফিসা, বাই। কি করেছে আমার ছেলে? কি আর করবে, স্কুলে গিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ভেজিটেবল গার্ডেন থেকে আনিয়ন পুল করেছে, নাও মিস কমপ্লেন করেছে। বর্ণ এদিকে আসো, এদিকে আসো, মামি এদিকে আসো। শোনো, কেন তুমি স্কুলের গার্ডেন থেকে আনিয়ন পুল করেছো? হ্যাঁ তুমি আমাকে একটুকু শান্তিতে থাকতে দিবে না? এত দুষ্টু কেন তুমি? তুমি দেখছি কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা। আচ্ছা কি হয়েছে আজ, মিস বকেছে স্কুলে? তুমি অনিয়ন ফুল করেছো কেন? ওগুলো তো এখন বড় হয়নি তাই না? মিস সায়েন্স ক্লাসে বকেছে, বলছে অনিয়ন ইজ এ বোল, সো আই ওয়ান্ট টু সি হাউ অনিয়ন বোলস টু বি ইলেকট্রিসিটি আন্ডার দ্য সোল। বাবা, ইলেকট্রিসিটি বাল্ব এন্ড অনিয়ন বাল্ব আর টু ডিফারেন্ট থিং, বড় ক্লাসে আরো জানতে পারবে। আজকে থেকে প্রমিস করো যে স্কুলের প্ল্যান্টস আর ছেড়ে না, গাছেরও প্রাণ আছে, ওরাও কিন্তু ব্যথা পায়, বুঝতে পেরেছো? ওকে, আমি আর ব্যথা করবো না। দ্যাটস মাই বয়, দ্যাটস মাই বয়। তুই যতই রাগ করিস এখন থেকে আমি তোকে তুই বলবো। আমি কিছুই মনে করি বরং আমারই ওকে রেসপেক্ট করে কথা বলা দরকার ছিল। শোনা, তোমরা সবাই মিলে চলে এসো বাসায়, আসছি তাহলে। তবে এই তুই বাবাকে নিয়ে এসো।
I don't see you that much nowadays. Hi, Miss Newman. I'm fine, thanks. Actually, I'm doing a full-time job. That's why I can't pick him up from school. How is Farabi doing in his lessons? I am a little bit concerned about him. Mm-hmm. May I ask, what language you speak at home? Bengali. Bangla? Maybe that is the problem. He doesn't understand my instructions. I don't think so. He was born in England and started from nursery in this school. He is fluent in English, both speaking and writing. I am sorry. I am thinking just reverse of you. He can't even speak Bengali properly. Then that's another problem. He is ignoring my instructions. He doesn't follow what I'm asking him to do sometimes. And he also destroyed the onions in the nursery garden. Oh, I know. I'm so sorry about that. When I asked him, he said he wanted to see if the onion bulb gives light underneath the soil. Really? I must say your son is very intelligent, but he needs to abide by the rules, otherwise he will be in trouble. Yes, I agree. All the best wishes for you and your son. Take good care of him. Sure. Thank you for your feedback, Miss Newman. Bye. বাংলাদেশে বড় ভাইয়ের ছেলের সাথে কথা হলো, কথা বলে মনটা খুব খারাপ করেছে। কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। ওই ওরা আমার মায়ের মা চেয়েছিলেন তার পাশে কবরের পাশের জায়গাটি খালি রাখ। তো তাকে খুশি করার জন্য তাই করা হয়েছে। এখনও আমাদের মানসিংয়ের পারিবারিক কবরস্থানে মায়ের পাশের জায়গাটি খালি আছে। ও, তাহলে মানে সমস্যাটা কোথায়? এটাই তো এখন সমস্যা। ওরা চাইছে ওই জায়গাটি বিক্রি করে, কিন্তু আমি না করি। ও আচ্ছা, তার তো সমস্যা মিটেই গেল। মেটেনি আমি বলে দিয়েছি ওই জায়গাটি আমিই কিনে নেব, আমার মৃত্যুর পর যেন ওখানে আমাকে কবর দেয়। আচ্ছা, শাহেদ ভাই, ভাবি বাচ্চারা এটা মেনে নিবে?
জীবনে অনেক কিছু দেখলাম রে ভাই। সেই 90 এর স্বৈরাচারের আন্দোলনের সময় দেশ ছেড়েছিলাম, আর ফিরে যাওয়া হয়নি ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু মৃত্যুর পর কেউ কারণ হবে ভাই, তাই মন ঠিক করেছি মায়ের পাশেই শান্তিতে ঘুমাতে চাই। অদিতি ঠিকই বলে, আপনার সান্নিধ্য পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি দূর পাগল। আচ্ছা বাংলিশটা বাংলা শিখছে তো? হ্যাঁ হ্যাঁ, অদিতি তো কঠিন ব্রত নিয়েছে, ছেলেকে বাংলা শিখিয়ে সব। খুব ভালো, নিজের অরিজিনকে ভুলে গেলে চলবে না। তোমাদের দেখলে মনটা ভরে যায়। এই প্রবাসে থেকেও তোমরা দেশের জন্য পরিবারের জন্য যতটা অনুভব করো এটা দুর্লভ। ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ আম্মা। না আমি একটু বাইরে। না না, অদিতি আর বর্ণ বাসাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বাসাতেই পাবো। আচ্ছা কাল কথা হবে, রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সরি শাহেদ ভাই, আম্মা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বর্ণকে শুভরাত্রি বলে তারপর ঘুমোতে যান। বেশ ভালো। জানো আমিও আমার মায়ের লেখাগুলো প্রতি রাতে পড়ি, মনে হয় তাতে যেন মায়ের ছোঁয়া পাই। বাহ, খুব ভালো লাগবে। আচ্ছা ভাই আজ উঠি তাহলে, ভালো থাকবেন। আচ্ছা এসো তাহলে। অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। কি যে বলেন, এই টাইম এই দুঃখ দেশে বন্ধুরাই তো পরম আত্মীয়। বাঁচাবো বলে যুদ্ধ করি, Mom,
বাবা, কোভিডের সময় তো বাইরে যাওয়া বারণ ছিল, তাই না? এখন তুমি যাও, আমি বাইরে যাও, মামা একটু পরে খাওয়া রেডি করে তোমাকে ডাকছি। ওকে বেবি, গো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। তুমি আর বলো না, নাফিসা রিকোয়েস্ট করেছে ওদের এবারের অনুষ্ঠানে একটি নাচ তুলে দিতে। আমার সময় আছে বলো। নাচ তুলে দিতে মানে তুমি নাচবে? না না, ভয়ের কিছু নেই, আমি নাচবো না, জাস্ট তুলে দিব। এক সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী, কি করতে যে বিদেশে পড়ে রইল। কিছু বললে? না না, দেখো তরকারিটা পুড়ে যায়। মা, I am ভীষণ হাংরি। ভীষণ আবার কি কথা বলো, প্রচন্ড বা ভীষণ ক্ষুধা লেগেছে? আহা, এত কথা ধরলে তো ওরা বাংলা শিখবে না। আর তুমি কথায় কথায় আমারও কথা ভুল ধরো, এগুলি কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসো খাবে। Good boy. Now it's your turn. Can you please practice, mommy? Yeah?
I'll be back soon. Okay, Baba? Bolo, bolo. Kha. Ba. Kha. শ্রোতাদের মতে এই গানটা বাংলা ভাষার শ্রেষ্ঠ তিনটি গানের একটি। এই গানটি প্রথম শুরু করেন আব্দুল লতিফ, পরে আলতাফ মোহাম্মদ, এরপরে নতুন করে তার পারমিশন নিয়ে শুরু করেন। এই গানটি সব বাঙালির মনে গভীরভাবে গেঁথে আছে। আসলে আব্দুল গফফর চৌধুরী আমাদের মতনই একজন প্রবাসী বাঙালি ছিলেন, অথচ প্রবাসী থেকেও তার কলম কিন্তু কখনোই থেমে থাকেনি। হ্যাঁ, শোনো, পেশা সাংবাদিকতা হলেও বাংলা সাহিত্যে তার রয়েছে অসামান্য অবদান। সেজন্য তিনি পেয়েছেন ইউনেস্কো লিটারারি অ্যাওয়ার্ড, আরও পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, 21 ফেব্রুয়ারির এই গানটির বেশিরভাগ বাঙালি শুধু প্রথম 4-5 লাইন জানে, পুরো গানটি অনেকেই জানে না। তোমাদের কি অবস্থা, তোমরা জানো, তোমাদের মনে আছে? জানি, গানটা শুনলে একটা অন্যরকম অনুভূতি হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো বাংলা ভাষাকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেবার জন্যে সেই সময়ের জাতিসংঘের মহাসচিব কফি আনানকে চিঠি লিখেছিলেন আমাদেরই মতো দুজন প্রবাসী বাংলাদেশি। তাই নাকি? হ্যাঁ। আর তারা হলেন কানাডার ভ্যানকুভারে বসবাসরত জনাব রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। অনেক স্ট্রাগলের পর তারা আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে পেরেছেন, তাই না শাহেদ ভাই? হ্যাঁ। আর তারা প্রমাণ করতে পেরেছেন বিদেশে থেকেও কীভাবে দেশকে, ভাষাকে সবার কাছে তুলে ধরা যায়। তাদের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। ঠিক বলেছ। কিছুক্ষণ আগেই ভাবছিলাম দেশের জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু ইচ্ছা থাকলে প্রবাসে বসেও অনেক কিছু করা যায় দেশের জন্য। তোমরা আমার মনটা ভালো করে দিলে, অনেক ধন্যবাদ। চলো তাহলে গানটা শুরু করা যাক। আসিফ, তুমিও ধরে গেল। একুশে ফেব্রুয়ারি
21 February. Do you know his dad took part in this language movement?
Oh really? Is he still alive? শোনোই না মা, সেদিন ছিল 8ই ফাল্গুন সাপ্রেস্তা মুভমেন্ট, বুঝলে? Okay, okay. On the 21st of February, the student committee refused to accept that decision, okay? And started a procession near Dhaka Medical College. Then police started fired on them. আর সেই গুলিতে আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমেদ এবং শফিউর রহমান সহ অনেকেই প্রাণ হারান. Means died, ma. Later it was reported that your Shahed uncle's dad was among these martyrs. But unfortunately, his body is still missing. Tarpor? On the 23rd of February, a monument was erected in front of Dhaka Medical College in one night in memory of these martyrs who sacrificed their lives for the language, ma. Tarpor na, সেই মায়ের ছেলেরা তাদের কাছে লিখেছিল মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ছুরি নিয়ে, তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না। ফিরে আসে বীর দর্পে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ফিরে আসে ঠাকুরমার ঝুলি, ফিরে আসে শিশুদের মুখে আধো আধো বুলি। তুমি কি জানো বাবা, আমরা বাঙালিরাই ভাষার জন্য লড়াই করেছি, শহীদ হয়েছি। আর যারা লড়াই করেছে এবং শহীদ হয়েছে তারাই হলো আমাদের সত্যিকারের রাজপুত্র। অ্যান্ড দিস ওয়াজ হ্যাপেন্ড অন দ্য 9th of May 1954। আমরা আমাদের রাজপুত্র আর রাষ্ট্রভাষা নিয়ে অনেক গর্ববোধ করি মা। আমিও গর্ব করি। শিওর মামি, তুমি গুগল সার্চ করলে দেখতে পাবে আমাদের ভাষার মতো মিষ্টি ভাষা পৃথিবীতে আর একটিও নেই। Mom, I'm feeling sorry for the uncle now. I want to give him a big hug. Of course, Baba. When you see him next time, you can give him a big hug. Okay, Mommy? আমি বাংলাকে ভালোবাস করি। আমিও বাংলাকে ভালোবাসি মা। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়।
সেই প্রভাত ফেরি, প্রভাতে মঙ্গল সঙ্গী। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। যখন ছোট ছিলাম মায়ের সাথে 21 ফেব্রুয়ারির ভোরে প্রভাত ফেরিতে যেতাম। কি বুঝতাম কে জানে, চারিদিকে সহস্র মানুষের ভিড়, হাতে নানান রঙের ফুল। মা আমাকে হাতলে ধরে রাখত, যেন তার ছোট্ট মেয়েটি মানুষের ভিড় হারিয়ে না যায়। তারপর বড় হয়ে যতবার প্রভাত ফেরিতে গিয়েছি, বারবার মনে হয়েছে আমি যেন সেই 1952 সালের 21 ফেব্রুয়ারির উত্তাল মিছিলে হাঁটছি। কত চমৎকারই না ছিল সেই দিনগুলি। বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক হুমায়ুন তার একটি বইতে লিখেছিলেন, প্রবাসীরা তাদের পুরো দেশটিকে যেন একটি রুমালে পুরে মুখ পকেটে রেখে দেয়, তারপর বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে রুমালটি বার করে আবেগাপ্লুত নয়নে অশ্রু ঝরায়, তারপর আবার রুমালটিকে মুখ পকেটে পুরে রেখে দেয়। এই সুন্দর কথাগুলোর সঙ্গে আমার জীবনের অনেক মিল খুঁজে পাই। স্মৃতি রোমন্থন করলে তো চলবে না, কত কাজ পড়ে রয়েছে। দেখি ওরা কোথায় গেল। দেখি তো ফোন করে। মা, এই যে আমরা। তোমরা কোথায় গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমাকে সারপ্রাইজ দিতে মা, we went to buy some flowers. Do you know why? No. Because tomorrow I will be 10 years old and the Bangla Basha will be 70 years old. Meaning I will be 60 years younger than Bangla Basha. ওরে বাবা, তাই নাকি? আমরা প্রভাত ফেরি যাব। আমার বাবা তা এত কিছু জানলো কি করে? তোমার কি ধারণা তুমি একাই সব জানো? আমরাও অনেক কিছু জানি, তাই না বাবা? যেমন কাল বাংলা ভাষা দিবসের 70তম পূর্তি, খুব বিশেষ দিন। 21 ফেব্রুয়ারি এখন শুধু আমাদের একার নয়, নাও ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইজন্ট ইট বোনো? ওয়েট ওয়েট মা, আই হ্যাভ অ্যানাদার সারপ্রাইজ ফর ইউ। ইয়েস, আর ইট ইজ আ নেবো। আমি বাংলাকে পূজা করি, ভালোবাস করি। ও নো, আমি বাংলাকে ভালোবাস করি। আই এম সো প্রাউড অফ মাই বর্নো। বাহ, সুন্দর করে লিখেছো। বর্নো বাবাটা কোথায়? দাও দাও, ঠিক করে দিচ্ছি। শুভ জন্মদিন বর্নো। এটা লিখে দিই বাবা। দেখি দেখি আমার বর্নো সাথে শুভ জন্মদিন বাবা। শুভ জন্মদিন। পারিস লেভেন ওনলি, দেয়ার ইজ স্টিল ওয়ান মোর আওয়ার টু গো। আচ্ছা আচ্ছা, এটা ও প্রিয় শুভ জন্মদিন। শুভ জন্মদিন বর্নো। Oh, what does that mean? It's an advance happy birthday. Oh, what a pleasant surprise. আপনারা সবাই একসাথে আসবেন, একদম বুঝতে পারি। আমরা ঠিক করেছি, বর্ণকে শুভেচ্ছা জানি, আমরা সবাই মিলে একসাথে শহীদ মিনারে যাবো। দেশে থাকলে তো সবাই এই সময় খালি পায়ে পড়ে উঠে শহীদদের স্মৃতি বিদেশে বেরোতাম, শহীদ মিনারে যেতাম। একদম সত্যি কথা, এখানে তো আর খালি পায়ে যাওয়া যাবে না, তাই আমরা বুটস আর কোটস পরে আলতাবালি পার্কে যাবো শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, আমরাও যাবো নাফিসা, শাহেদ ভাই আমরাও যাবো। হ্যাঁ, আপনারা গল্প করুন, আমি জাস্ট কুইকলি রেডি হয়ে আসছি। আচ্ছা তুই বাবা, এবার বলতো তোর এই মিন লাইফ কি? আমি প্রাইম মিনিস্টার হতে চাই, আর না হলে প্রাইম মিনিস্টার এবং বিনম্যান,
দুটোই খুবই দরকারি আমাদের জন্য, বাট দুটোই খুব ডিফারেন্ট প্রফেশন। আচ্ছা উষা মা, তোমার এম কি? I want to be a motivational speaker on YouTube. আমি টিনেজার থেকে বুঝবো কি হবে ফোন আর অনলাইন গেম না খেলে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে, নিউ স্কিল লার্ন করতে পারে। বাহ, ভেরি প্রোডাক্টিভ এন্ড মডার্ন থিংকিং। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আর কিভাবে বেশিক্ষণ ধরে কানে ইয়ে লাগিয়ে দিয়ে অনলাইনে বসে থাকা যায়, এই বুদ্ধি আর কি। আচ্ছা উষা, বর্ণ, তোমাদের মনে আছে কালকে আমরা কোন গানটি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো? আর আসিফ, শাহেদ ভাই, কালকে আমাদের রিহার্সাল অনুষ্ঠানে কখন মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে, আর শুধু 21 ফেব্রুয়ারি নয়, আমাদের সব সময় মনে রাখতে হবে বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা, আমাদের সব সময় প্রমিত বাংলার উচ্চারণ করার চেষ্টা করতে হবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুদ্ধভাবে বাংলা পড়তে ও বলতে উৎসাহী করতে হবে। একদম ঠিক বলেছেন শাহেদ ভাই, আমরা প্রতিটি প্রবাসী বাঙালি মা বাবারা এই সমস্যার সম্মুখীন হব। বাচ্চারা ভুল উচ্চারণে বা ভুল বাংলা বললেও হাসাহাসি না করে ধৈর্য ধরে তাদের প্রমিত বাংলা শেখাতে হবে। ঠিক বলেছেন। আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। চলো এখন যাই। চলো আমার ভাই coming here at this
at this closing ceremony join with us. We are very, very grateful to you all. Hope we produce something good or useful for today. I hope Ruksana is happy and our Hamlets will be happy too with our production. So we are to your arts. Before I start to thank you, our production team and everyone, I would like to start with my group members. I'd like to take this opportunity to start with Mr. Enam Shapan. Shapan Bhai joined us very recently with 3 hours, and I'm very, very happy that he commuted from Luton sometimes to join our rehearsal. Thank you, Shapan Bhai, for your great effort. Tina Kabir and Nyssa Kabir, mom and daughter. You probably can understand by their surnames. Anyway, so Tina and Nyssa. Nyssa is our teenager in this play, and you saw probably how hard she finds to, speak Bangla and commute with her Bengali mother. However, Tina and Nyssa joined us from Surrey. They poor people, they had to come and join us every time whenever we asked her. Thank you for that, Nyssa and Tina. 10-year-old, he's not very happy with me. He said I'm the cruelest director ever because he had to miss 3 of his friends' birthday parties. Because of me, he couldn't attend those. Anyway, then this is our one of the directors of Trio Arts and our production manager who organized everything very well. Thank you, Lithi. She gave multiple roles in this play. We have, I'll come back to her later. We have Sadeq Ahmad Chowdhury. He has coordinated music all throughout the play. You probably noticed that. And all the slides, Sadi has made this, everything. Without his support, it would have been impossible. And then finally we have Sharmin, our playwright. And this is the first time she wrote a play script for us especially. When she wrote this short version of this story in an online magazine, Pencil, and she got a huge appreciation from the readers. And then when we thought about the play, when Nuxala gave us the theme, so we have been thinking what to do, how to make this play. I was looking for the script. Usually we do script and choose classic scripts from Bangladeshi writers. But this time, then I thought we have to do something different. Then we sat down and talked to Shala, and Shala gave her this idea, which fascinated us, this Banglish. And of course, our Ruksana. Now coming to our organizer, Ruksana. Without Ruksana, nothing was possible, honestly. From the very beginning till end, Ruksana's support was amazing. Thank you, Ruksana, for that. And Ruksana's team, of course. The team is here, Shahed. Hussein, Kalam is over there. Sorry, I don't know her name. And also, those people, Ruksana's team. Yeah, thank you very much for your incredible support. And of course, our Tsunamiya. Our live technician, main person, and Baki Bhai. Thank you so much. Thank you so much for your contribution. Yeah, and Farhad. Our Shala Sharmin, writer's son, Farhan, he also took this responsibility to help us for this technical support. And who else we have? We have our pianist, Ehan, Shaheed. We have our family members, beautiful, supportive family members, Riyad Kabir, Rayat. We had Ms. Ba Shaheed. And who else? Who else am I missing? Am I missing someone else? Okay, yeah, Shanur Bhai, yes. Thank you all. I'm very, very grateful to you. Thank you. And before I'm asking this to Ruksana, I would like Shaila to say a few words. Thank you. Thank you so much for being such a wonderful audience today. I'd like to first start with thanking All Season Drama for organizing such a wonderful event, which is celebrating our 70th anniversary of our mother language day. I'd like to take the opportunity to thank you, Mehbuba Sultana, Lithi Appa, and Jhara, our director, to choose my short story, Banglish, and to encourage me just to write a play
a drama script, which I have never done before. So thank you so much for that. It was my privilege to work with this wonderful team. And this is my first experience, so I hope I haven't disappointed you all. And I'd like to mention that this is, obviously you have seen that this is all about the British Bangladeshi families with young children. Sometimes we British Bangladeshi families with young children find it difficult to encourage our kids to speak in proper Bangla, to like our Bengali dishes and to learn about our Bangla culture and history. But I think, well, while they are just showing that they are reluctant, but they love and respect and adore our culture and language from the bottom of their heart. So I'd like to dedicate this drama to all those Banglish children, and I'd like to tell them that we are so proud of you. Thank you so much. I can say some, you know, guests who are here, important guests, of course, our children are here too. So can I just ask you all if you have any question or anything? Or do you want to share your opinion with us? How did you find this play? Anybody? Hello. Yeah? Thank you very much to organize a nice event. We really appreciate, we enjoyed. And I think our children will be benefited for seeing this sort of event because they want to know our culture and stuff like that. So yeah, thanks again for being such a great organizer and perform a fantastic event for tonight. Thank you. Thank you so much. Thank Cheers. You. We can say Benu Bhai is here. Benu Bhai, I'd like you to say a few words. Thank you. Ami ki bolbo. What shall I say? I was, you know, it's so much part of my life, all my life. I'm quite an old man now, let me not tell you my age. I'm very old. But as I was seeing, and 70 years is a long time, and a small incident, possibly 5, 10, 15 people died, but after that, lot more have given their lives to create something we call Bangladesh. Our, you know, like the way Bachak Chenesho, Shobai Bolchiloji, Bangladesh, Amar Desh, Amar Bhasha, Amar Piyo, Amar Ustitto. Umo Uyekti Din, Ekushe February, Jeter Mool central idea for today's. আজকের যে নাটকটা হলো তার মূলে ওই একুশে ফেব্রুয়ারি সৃষ্টি হয়েছিল তাও দেখেছিল আগে যে পাকিস্তানের যে জাতির পিতা যার কোনো রকম গণতান্ত্রিক বোধ ছিল না বলা যেতে পারে আর কি 1947 সালে উনি যখন বললেন যে উর্দু একমাত্র ভাষা রাষ্ট্রভাষা হবে পাকিস্তানে ভুলে গেলেন যে শতকরা 60 জন যেই দেশ পাকিস্তান হবে সেই দেশের বাসিন্দাদের শতকরা 60 জন উর্দু শোনেও না উর্দু বোঝেও না উর্দু জানেও না উর্দু ভাষাতে রাষ্ট্রভাষা হওয়া মানে কি ধরেন যত পাবলিকেশন সরকারি যত কাগজপত্র যারা সব উর্দুতে লেখে আমার গ্রামের যে কৃষক যার সেই পাটের সৃষ্টি বা পাটের পয়সা পাকিস্তান চলত তখন সে ওই উর্দু লেখা কাগজে তার কি কিন্তু বিন্দুমাত্র যদি ওই যেটা যে গণতান্ত্রিক বোধ থাকতো সে এই চিন্তাটা করতেই পারতো না আর উর্দু কতজন বলতো পাকিস্তানে দুই পাকিস্তান মিলে শতকরা 5 জন মাত্র ওদের নিজেদের সবার ভাষা সিন্ধিরা সিন্ধ বলে বেলুচিস্তান আর একটা ভাষা বলে উত্তরপ্রদেশ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর একটা ভাষা বলে আমরা বাংলা আমরা ছিলাম গরিষ্ঠ আমরা ছিলাম সবচেয়ে বেশি পাকিস্তানের মানুষ আমাদের যে ভাষাটা তার কোনো উনি বলেই খালাস যে উর্দু শাল বি অনলি উর্দু শাল বি দে স্টেট ল্যাঙ্গুয়েজ দাবি চেয়েছিল যে উর্দু না উর্দু এবং বাংলা দুই বাংলা দুটো অংশ ইস্ট ওয়েস্ট পাকিস্তান দুই ভাষাতে যাই হোক তো সে 21 ফেব্রুয়ারি যা কয়েকজন প্রাণ দিয়েছিল কেউ আশা করে নাই যে এই একটা
অত্যন্ত ন্যায্য একটা অধিকারের ব্যাপারে গুলি চলতে পারে এবং সেই 21 ফেব্রুয়ারিতেই আমার ওই আসলে আমরা নানান রকমভাবে চিন্তা করি যে স্বাধীনতার ব্যাপারটা কোথা থেকে আসলো, বাঙালি জাতীয়তা বোধ কোথা থেকে আসলো, বাংলা